যদিও বাংলাদেশে 27 তারিখে রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর, কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো, ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে, তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরাই নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাত্রি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে এবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার, রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন, এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে, মানে ইবাদত করার জন্য তিনি এতই উদগ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময়ে এতটা উদগ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন সে বান্দার, সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের এই শেষ দশকে এতেকাফ করতেন, প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমজানের শেষ 10 দিন, এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতেকালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন, ওনারাও মসজিদে নববীতে ওনারা কিন্তু এতেকাফ করেছেন। সম্মানিত সুধী, যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত, এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল্লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্ত, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন।
আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি। আমরা কাফফারাতুল মাজলিস পরে আলোচনার ইতি ঘটাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।